তো এখানে দেখো সবজি কাটা আছে খিচুড়ির জন্য। তো গাইস এখানে দেখো মা নারকেল কুড়াচ্ছে, এটা দিয়ে নাড়ু হবে। এখানে আরো দুটো রয়েছে আর এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভোগের সব সবজি টবজি কাটবো। হাই গাইস, এখানে দেখো আমি সব ভোগের সবজি টবজি কাটছি। এটা হচ্ছে চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠাকুরের জিনিস আবার কাটছি বলতে হয় না, বানাচ্ছি বলতে হয়। তো আমি এখানে সবজি বানাচ্ছি। এখানে পাঁচ রকমের ভাজা সব কিছু আছে, আর এটা হচ্ছে আলুর দম করবো সেই জন্য, আর এটা হচ্ছে চাটনির। এখন আলুর দমের আলুটা এখনো কাটা হয়নি। আর এদিকে দেখো মা আর বোন মিলে কিন্তু মোয়া বানানো স্টার্ট করে দিয়েছে। আর মোয়া বানানোর পরে কিন্তু এখানে নাড়ু বানানো হচ্ছে, কারণ লক্ষ্মী পূজাতে কিন্তু মানে মোয়া নাড়ু এসব কিন্তু মাস্ট। তিলের নাড়ু, নারকেল নাড়ু এসব কিন্তু না হলে কিন্তু মানে পুজোটাই একদম অসম্পূর্ণ আর কি লেগে যায়। তো যাই হোক, এখানে দেখো এই যে আমি নাড়ু বানাচ্ছি, আর নাড়ুটা কত সুন্দর হয়েছে। তো এরপর আমি এদিকে চলে আসার পরে বোন দেখো মাকে হাত লাগিয়ে দিচ্ছিলো সব কিছু করতে, আর ওর মুখের জাস্ট হাসিটা তোমরা দেখো। তো এরপরে বানাবো হচ্ছে লুচি ভাজা হচ্ছে, আর ভেতরে হচ্ছে খিচুড়ি। এখনো পোলাও সবজি ভাজা মানে আলুর দম টম কিচ্ছু হয়নি, লুচিও হয়নি, শুধু নাড়ু মোয়া তারপর মুরকি এসব হয়ে গেছে। গাইস এখন আমি লুচি ভাজছি, দেখো কত সুন্দর হয়েছে। তো পায়েসটা এখনো কমপ্লিট করতে পারিনি, অনেক কিছু বাকি আছে এখনো। পোলাও বাকি আছে, এইদিকে ভাজা হচ্ছে হচ্ছে লুচি। তো লুচিটা বোন ভাজছিল, তো এবার আমি আলুর দমের জন্য আলুটা ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটেছি। এদিকে আলু ভাজা কমপ্লিট, এদিকে সব ভাজাভুজি করার জন্য রেখে দিয়েছি, আর এটা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। এরপরে আমি করে নিলাম হচ্ছে আলুর দমটা। আজকের আলুর দমটা কিন্তু একটু ভালো করে করার চেষ্টা করেছিলাম। যাই হোক, এরপরে পোলাওটার জন্য সব কিছু মাখামাখি করে এরপরে আমি আলুর দমটা নামিয়ে নিলাম। দেখো কালারটা ভালো এসছে। এদিকে চাটনি করছি, টমেটোর চাটনি। এরপর আমি এবার বসিয়ে দেব পোলাওটা, তো সেই জন্য আর কি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু এটা ভেজে নিয়ে যেভাবে আর কি করতে হয় পোলাওটা, কোনোবারই কিন্তু পোলাওটা করা হয় না, এবারই ফার্স্ট টাইম আমি করছি পোলাওটা। প্রত্যেক বছর আর কি খিচুড়িটাই দেওয়া হয়। যাই হোক, এখানে আমি করছি। আর পোলাও রান্না কিন্তু খুব ইজি, মানে পোলাওয়ের মতো সোজা আর কিছু হয় না। এদিকে মা দেখো ভেতরে এটা খিচুড়ি বানাচ্ছিল। এবার আমি আলপনা দেব। এখানে আমার ভোগ বানানো তো কমপ্লিট, কিন্তু এখনও রেডি করা হয়নি, সেটাই রেডি করছি। এখানে একটা বড় পুষ্পপত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে পোলাও দিয়ে দিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কোয়াশ ভাজা, আর দিয়েছিলাম ফুলকপি ভাজা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, তো বাড়িতে পুজো করছে। আমি আর মা মিলে সব অ্যারেঞ্জমেন্ট করেছি, নিচে একটু দেখা।
তো গাইস আজকে ব্লগটা এখানেই স্টপ করছি, কেন কি আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বোন প্রসাদ বাড়ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।